বাজার নিয়ন্ত্রণে প্রয়োজনে চাল আমদানি শুরু করা হবে বলে জানিয়েছেন বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু। নিত্যপণ্যের বাজার নিয়ন্ত্রণে নিয়ম মেনে ব্যবসা করতে কর্পোরেট ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানান তিনি। এদিকে আলাদা এক অনুষ্ঠানে দেশব্যাপী 1 কোটি ফ্যামিলি কার্ডধারীদের মধ্যে টিসিবির পণ্য বিক্রয় কার্যক্রম উদ্বোধন করেন প্রতিমন্ত্রী। টিসিবির ফ্যামিলি কার্ডধারী 1 কোটি পরিবারের মাঝে স্বল্পমূল্যে নিত্যপণ্য বিক্রির কার্যক্রম উদ্বোধন করেন বাণিজ্য প্রতিমন্ত্রী। মোহাম্মদপুরে এই কার্যক্রমের উদ্বোধন করে তিনি জানান, নিম্ন আয়ের মানুষের সুরক্ষায় এই সেবার পরিধি আরও বাড়ানো হবে। আগামীতে আমাদের এই পণ্য এবং সংখ্যা আমরা চেষ্টা করব যাতে সবাইকে আমরা সম্পৃক্ত করতে পারি। আমরা আগে শুরু করেছিলাম ট্রাক দিয়ে ইমার্জেন্সি ডেলিভারি, আমরা ট্রাক থেকে এখন দোকানে এসেছি। পরবর্তীতে এটা যেন ন্যায্য মূল্যের দোকানের মতো, বিশেষ করে যারা কর্মজীবী মানুষ তারা যেন বিকালেও নিতে পারে, এই ব্যবস্থাগুলি আমরা সামনের দিকে আমরা নিয়ে আসবো। গার্মেন্টসের বা শ্রমিকদের জন্য আলাদা করে কার্ডের ব্যবস্থা করব এবং সেই সাথে আমাদের যারা ডিলার আছে তাদের যেন জবাবদিহিতাটা নিশ্চিত করা যায়। প্রতি 1 বছর অন্তর অন্তর তাদেরকে আমরা নিয়োগ এবং রিনিউর ব্যবস্থা রাখব। পরে মোহাম্মদপুর পাইকারি চালের বাজার পরিদর্শন করেন প্রতিমন্ত্রী। এ সময় প্রতিমন্ত্রী অভিযোগ করেন, কর্পোরেট ব্যবসায়ীদের জন্য বাজার অস্থিতিশীল হচ্ছে। আমরা ওই কোম্পানি গুলাকে ডাকবো, ডাইকার সুযোগ দিব, তারা যদি ভালোভাবে সুস্থভাবে ব্যবসা করে, মানে যে প্রয়োজনীয় দ্রব্যাদির ব্যবসা করতে হলে নিয়ম মেনে করতে হবে, যেগুলো এসেনশিয়াল গুডস আমরা ডিক্লেয়ার করব, যে এই 8টা প্রোডাক্ট কি চাল ডাল তেল চিনি নুন, এগুলো হলো অত্যাবশ্যকীয় পণ্য। অত্যাবশ্যকীয় পণ্য নিয়ে কেউ ব্যবসা করলে তাকে নিয়ম মাইনা করতে হবে, সে আপনি বড় হন আর আপনি ছোট হন, এটা আমাদের দেখার বিষয় না। বাজার স্বাভাবিক রাখতে প্রয়োজনে চাল আমদানি করা হবে বলেও জানান আহসানুল ইসলাম টিটু। তাদেরকে আমরা প্রোটেকশন দিছিলাম, 2-5 টাকার বেনিফিট দিছিলাম যাতে তারা সাশ্রয়ী মূল্যে আমাদেরকে চালটা দিতে পারে, এই জন্য আমরা ইম্পোর্ট বন্ধ করে রাখছিলাম। প্রয়োজনে যদি তারা যথাযথ ব্যবসায়িক আচরণ না করে প্রয়োজনে আমরা আবার ইম্পোর্ট অ্যালাউ করে দিব, তারা তখন কম্পিটিশনে টিকতে পারলে টিকবে, না হলে নাই, আমাদের তো প্রতিযোগিতা কমিশনই আছে। আমরা দেখব যদি কেউ বাজারকে এককভাবে নিয়ন্ত্রণ করতে চায় তার জন্য কিন্তু আমাদের প্রতিযোগিতা কমিশন আছে। আমরা যদি দেখি 2-5 জন বাজার নিয়ন্ত্রণ করতেছে, আমরা কমপ্লেন পাইলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিব, তাদেরকে আমরা কোটা করে দিব, তুমি একটা কোম্পানি হিসাবে এতগুলার বেশি আর করতে পারবে না, আমাদের টাইম আছে। রোজাকে সামনে রেখে নিত্যপণ্য সরবরাহ স্বাভাবিক রাখতে ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানান তিনি। তরিক ইসলাম, এটিএন বাংলা, ঢাকা।